এবারে ঘূর্ণিঝড় ইয়াস প্রসঙ্গ। বঙ্গোপসাগরীয় ঘূর্ণিঝড় ইয়াস বুধবার সন্ধ্যায় ঘণ্টায় 185 কিলোমিটার পর্যন্ত গতিতে ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশে আঘাত হানবে বলে আভাস পাওয়া গেছে। ইন্ডিয়ান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে তামিলনাড়ু এবং পদুচেরি রাজ্যেও আঘাত হানবে ঘূর্ণিঝড় ইয়াস। তারা এই ঘূর্ণিঝড়টিকে ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্ট্রম বা মারাত্মক সামুদ্রিক ঝড় হিসেবেও আখ্যা দিয়েছে। বলছে ঝড়ের আগাম প্রভাবে কলকাতায় কাল সকাল থেকে বৃষ্টি পড়া শুরু হবে এবং বুধবার ভারী বৃষ্টির সাথে দমকা হাওয়া বইবে। এছাড়া পশ্চিমবঙ্গ ও উড়িষ্যার বঙ্গোপসাগর উপকূলের 2-4 কিলোমিটার পর্যন্ত সাগর উত্তাল থাকবে বা পানির উচ্চতা বাড়বে। ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় ভারতের জাতীয় দুর্যোগ রেসপন্স ফোর্স 46টি দল গঠন করেছে, যাদের দায়িত্ব 4টি রাজ্যে নৌকা, গাছ কাটা সরঞ্জাম, টেলিযোগাযোগ প্রতিস্থাপন ব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া ত্রাণ বিতরণ এবং উদ্ধার অভিযানের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।